দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 96 জনের মৃত্যু দেশজুড়ে আইসিইউ ও অক্সিজেন সংকট সেবা পেতে ছুটতে হচ্ছে রাজধানীতে হাসপাতালে রোগী ভর্তিতে লকডাউনের প্রভাব চলাচল নিয়ন্ত্রণে সারা দেশে মোড়ে মোড়ে পুলিশের তৎপরতা যৌক্তিক কারণ দেখাতে না পারলে মামলা শহরের চাপগ্রামে হাটবাজারে নেই স্বাস্থ্যবিধির বাধা বিশেষ ব্যবস্থায় চালু হচ্ছে পাঁচ দেশের সঙ্গে ফ্লাইট চূড়ান্ত সিদ্ধান্ত কাল কোভিড নীতি মেনে জরুরি প্রয়োজনে দেশে আসতে পারবেন প্রবাসী কর্মীরা ঘরবন্দি জীবনে এলো বাঙালির পহেলা বৈশাখ ভার্চুয়াল আর প্রতীকী আয়োজনে বরণ সুন্দর আগামীর প্রত্যাশা সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার শুরুতেই করোনা পরিস্থিতির খবর দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 96 জন মারা গেছেন 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 5185 জন এদিকে দেশে চলমান লকডাউনের প্রভাব পড়েছে হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রেও পরিবহন সংকটের কারণে রোগী নিয়ে যাওয়ার জন্য রিকশাই এখন একমাত্র ভরসা তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে চিকিৎসার জন্য যারা বের হবেন তাদের কোনো সমস্যা হবে না আগে যেখানে করোনার চিকিৎসা নিতে হাসপাতালগুলোতে প্রতিদিন রোগীদের লম্বা লাইন থাকত কঠোর লকডাউনের প্রথম দিন সেখানে উপস্থিতি অনেক কম অন্যদিনের তুলনায় তাই বুধবার অনেকটা ভিন্ন চিত্র দেখা গেল হাসপাতালগুলোতে রাস্তায় পরিবহন নেই তাই হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ায় রিকশা নিয়েই হাসপাতালে ছুটতে হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারা সহজে হাসপাতালে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন কিন্তু সাধারণ মানুষ কয়েকবার রিকশা বদলে আসতে হচ্ছে কাঙ্ক্ষিত হাসপাতালে রিকশা কিছুদূর আসার পরে আবার নামিয়ে দিচ্ছে আবার এই পাশে আসতে পারে রিকশা পাচ্ছি না এরকম অনেক কষ্ট করে অনেক পয়সার বিনিময়ে অনেক সময় লাগছে আসছে বিভিন্ন জায়গায় চেকপোস্ট আসছে এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করতেছে কিন্তু আমরা যেহেতু আমাদের পেশেন্ট ছিল আমাদেরকে ছেড়ে দিচ্ছে রোজার মধ্যে তো মনে করেন যে পায়ে হেঁটে এত দূর আসা সম্ভব না তাই না আমাকে এখন টিকা ডোজ দিতে হবে তা আমি কিভাবে আসব বুধবার নতুন করে রোগী ভর্তির সংখ্যা কম হলেও বিভিন্ন হাসপাতালে আগে থেকে ভর্তি আছেন শয্যাচ্ছে বেশি সংখ্যক রোগী খালি নেই আইসিইউ গতকালকে এখানে আউটডোরের রোগী দেখিয়েছে 153 জন আর আজকে প্রায় 15 জনের মতো হয়েছে এই পর্যন্ত আর কি গাড়িগুলা রাস্তাঘাটে নেই সেই জন্য সঠিক সময়ে তারা আসতে পারতেছে না সরকারি ছুটির দিন হওয়ায় টিকা কার্যক্রম বন্ধ কিছুটা ভিড় দেখা গেছে নমুনা পরীক্ষা কেন্দ্রগুলোতে লকডাউন হলেও টিকার কার্ড দেখিয়ে কেন্দ্রে যেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর লকডাউনের মধ্যে টিকা নেওয়ার ক্ষেত্রে যাতে কারো যাতায়াতে প্রবলেম না হয় সেজন্য টিকা কার্ড সঙ্গে থাকলে ব্যক্তিগত যানবাহন ব্যবহার করে অথবা রিকশা বা ভ্যান ব্যবহার করে তারা সেখানে যেতে পারবেন এবং টিকা নিতে পারবেন এদিকে সর্বাত্মক লকডাউন শুরুর প্রথম দিনেই করোনায় দেশের ইতিহাসে সর্বোচ্চ 96 জন মারা গেছেন এদিন প্রায় 25,000 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 5185 জন তবে লকডাউন সঠিকভাবে কার্যকর করা গেলে নতুন আক্রান্তের সংখ্যা কমে আসবে বলে মনে করছেন চিকিৎসকরা এহসান জুয়েল সময় সংবাদ ঢাকা রাস্তায় যানবাহন নেই দোকানপাট বন্ধ ফুটপাতও ফাঁকা সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে রাজধানীর চিত্রটা এমনই সড়কের প্রতিটি পয়েন্টেই তৎপর পুলিশ যেই বের হচ্ছে তাকেই পড়তে হচ্ছে জেরার মুখে যৌক্তিক কারণ দেখাতে না পারলে দেয়া হচ্ছে মামলা তবে বিনা প্রয়োজনে যারা বের হচ্ছেন অজুহাতেরও শেষ নেই তাদের শুনশান রাজপথে নেই প্রাণের উচ্ছ্বাস কাছে দূরের সবাই আজ গৃহকোণে একটু একটু করে বাড়তে থাকে বেলা শুরু হয় কঠোর নির্দেশনার প্রথম দিনের দিনলিপি দেশে চলমান সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে দ্বিতীয় দফায় এই লকডাউনের শুরু থেকেই কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী রাজধানীর প্রধান সড়ক তো বটেই বলতে গেলে প্রতিটি মোড়ে মোড়েই বসেছে চেকপোস্ট আমার আগের এই ওভার ওভার অন করা ছিল তখন ইমার্জেন্সি কল আসছে ঠিক আছে যারাই অযথা বের হচ্ছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন যৌক্তিক প্রমাণ দিয়ে তাদের মিলছে কাজে যাবার অনুমতি অনেকেই আবার মুভমেন্ট পাস নিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায় অস্বাভাবিক জ্যাম থাকার কারণে আমি এই যে আসতে ঢাকায় ঢুকতে দেরি হয়েছে তবে একদম অযথাও যে কেউ বের হয়নি এমনটাও কিন্তু নয় নিয়ম না মানার কিংবা নিয়ম ভেঙে
বাড়ির বাইরে বের হওয়ার যত সব আজব অজুহাত এখন শোনা যাচ্ছে এসব চেকপোস্টগুলোতে। এমনকি কেউ কেউ এটাও বলছেন যে কঠোর বিধিনিষেধ কিংবা লকডাউন সম্পর্কে মোটেই অবগত নন তারা। দেশে কি হচ্ছে, লকডাউন হচ্ছে না কি আছে, কি জরুরি প্রয়োজন উনি নিজেও জানে না যে কোথায় যাচ্ছে। আজকে বের হইছি যেহেতু আমাদের এই সিচুয়েশন, আমাদের ড্রাইভিং আমার ড্রাইভিং লাইসেন্সও নাই, কিন্তু এখন আমাদের তো না বের হয়ে উপায় নাই। ছুটির দিন হলেও জরুরি কাজে সরকারি কিংবা বেসরকারি অনেক অফিস খোলা রাখা হলেও নিয়ম মেনে নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় অনেকেই আবার পড়েছেন বিড়ম্বনায়। আঙ্কেল আপনি কই যান? কঠোর নির্দেশনা কিংবা লকডাউন যাই হোক না কেন, এই সাত দিন নিয়ম না মানলে ছাড় না দেওয়ার কথাই জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমরা চেষ্টা করতেছি লকডাউনটাকে আমরা 100% যেভাবে নির্দেশনা আমাদের পরে আছে আমরা সেটা করার জন্য। সাধারণ মানুষ আমাদের সহযোগিতা না করলে আমরা মাত্র কয়েকজন পুলিশ ট্রাফিক থানার দু একজন লোকজন নিয়ে তো এত লোকের সাথে সামাল দেওয়ার সমস্যা। গণপরিবহন পুরোপুরি বন্ধ থাকলেও লকডাউনের প্রথম দিনেও বিকল্প পন্থায় ঢাকার বাইরে ছুটেছেন অনেকেই। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর ধানমন্ডি আছেন রিপোর্টার সাদাত রহমাতুল্লাহ এবং সিলেটের আম্বরখানা এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি সাদাতের কাছে। সাদাত, লকডাউনের প্রথম দিনের প্রথম রমজান এবং প্রথম ইফতার সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীতে যেসব জায়গা স্থানগুলোতে ইফতার বিক্রি হচ্ছে সরকারের নির্দেশনা মেনেই তারা এখন পর্যন্ত ইফতার বিক্রি করছে এমনটাই আমি দেখেছি বিকেল থেকে। তবে ক্রেতাদের উপস্থিতি একেবারেই নেই বললেই চলে, কারণ যারা আসছেন দুই একজন করে তারা স্বাস্থ্যবিধি মেনেই তারা ক্রয় করার চেষ্টা করছেন। যারা এই ইফতার নিয়ে সামগ্রী নিয়ে বসেছেন তারা বলছেন যে আসলে সরকার নির্ধারিত যে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ইফতার সামগ্রী বিক্রি এবং রেস্টুরেন্ট যে খোলা রাখার নির্দেশনা রয়েছে তারা সেখানে শুধুমাত্র পার্সেল বিক্রি করছেন, কোনো ধরনের ভিতরে বসে কাউকে খাওয়াচ্ছেন না। এর বাইরে কিন্তু যারা কিন্তু একই সাথে রেস্টুরেন্টের ভিতরে রয়েছে তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে কিন্তু লাইনে ধরেই কিন্তু সেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে প্রবেশ করতে হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হচ্ছে। তবে যারা এই ইফতার সামগ্রী নিয়ে কিনতে এসেছেন তাদের উপস্থিতি একেবারেই নেই এবং তারা বলছেন যে আসলে সরকার যে কঠোর লকডাউন দিয়েছে এবং অর্থাৎ সড়কে গণপরিবহন থেকে শুরু করে কোনো ধরনের ব্যক্তিগত পরিবহনের সংখ্যা খুবই কম থাকায় কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপস্থিতি একেবারেই কম, ফলে তারা কিন্তু এই ইফতার বাজারের যেই বিষয়গুলো রয়েছে অর্থাৎ যে আইটেমগুলো তারা প্রতি বছর বিক্রি করে থাকেন সে আইটেমের কিন্তু একেবারেই কম নিয়ে বসেছেন। ফলে সব মিলে বলা চলে যে সে লকডাউনে সাধারণ মানুষের যে উপস্থিতি একেবারেই কম এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছে। কিছুক্ষণ পরপরই কিন্তু তারা সড়কের বিভিন্ন প্রান্ত থেকে তারা টহল দিচ্ছেন এবং মাইকিং করে সতর্ক করার চেষ্টা করছে যাতে অপ্রয়োজনে বা বিনা প্রয়োজনে তারা যেন ঘর থেকে না বের হয় এবং সেক্ষেত্রে যারা যারা বের হচ্ছে তাদেরকে কিন্তু জেরার মুখে পড়তে হচ্ছে। আপনাদের যারা ব্যক্তিগত পরিবহনে কিংবা রাস্তা রিক্সা করে ঘুরছেন তাদেরকে দেখছি আমরা, পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, কখনো কখনো পুলিশ জানতে চাচ্ছে যে আসলে কেন কি প্রয়োজনে তারা বের হচ্ছে। সব মিলিয়ে এই লকডাউনের প্রথম দিনের যে প্রথম ইফতার চলছে এবং সাধারণ মানুষ ইফতার কিন্তু বের হচ্ছে সবাই মোটামুটি স্বাস্থ্যবিধি মেনেই বের হচ্ছে, এই ছিল এখন পর্যন্ত ঢাকা ইফতার বাজার এবং লকডাউনের খবর। আমাদের সহকর্মী রয়েছেন ইকরামুল কবির সিলেট থেকে, সেখানকার সবশেষ অবস্থা জানার জন্য চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ সাদত। সিলেটে আজকে 3 জন করোনায় মারা গিয়েছে এবং সকাল পর্যন্ত আমরা যেই খবরটি পেয়েছি এবং এই 3 জন সহ দেশে যখন 96 জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে যা রেকর্ড এবং লকডাউন তুলছে আজকে ভোর থেকে, তখন মানুষের মধ্যে যেই সচেতনতা আসার কথা সেই সচেতনতা তেমন আসেনি। তবে লকডাউনকে কেন্দ্র করে আমরা সকালবেলা দেখেছি, দুপুরবেলা দেখেছি কিছুটা খালি ছিল শহর এবং এই নগরী। তবে এই ইফতারের ঠিক আগে মুহূর্তে 1 ঘন্টাখানেক বাকি আছে, এখন মানুষে হুমড়ি খেয়ে পড়েছে বিভিন্ন পয়েন্টে যেখানে যেখানে ইফতার বিক্রি করা হচ্ছে, সেখানে আমরা দেখেছি বিভিন্ন ছোটো ছোটো যে গণপরিবহনগুলো আছে সিএনজি অটো রিক্সা এবং অন্যান্য যানবাহন দিয়ে লোকজন আসছে ইফতার কেনার জন্য। এবং এই যে সিলেট নগরীর যে আম্বরখানা পয়েন্ট, বন্দর বাজার, জিন্দাবাজার, সুবিধ বাজার কিংবা টিলাগড় এই সমস্ত এলাকায় এই ধরনের যেই ভিড়, এই ভিড়টা আমরা লক্ষ্য করেছি। আপনি যদি দেখাতে চাই লকডাউনে যেই ধরনের মানুষজন বের হওয়ার নিষেধ
নিষেধাজ্ঞা ছিল এবং লোকজনকে বের হওয়ার প্রতি যেই পাস নিয়ে বের হওয়ার কথা ছিল কিন্তু তার দেখভাল করার মতো প্রশাসনের কাউকে আমরা এখন পর্যন্ত দেখিনি। মাঝে মাঝে বিভিন্ন পয়েন্টে সিএনজি অটোরিকশা আটকিয়ে জরিমানা করার ঘটনা আমরা দেখেছি, তবে সামগ্রিকভাবে যদি বলা যায় সমগ্র নগরীতে তেমন কোনো এই লকডাউন দেখভাল করার মতন প্রশাসনের তেমন কাউকে আমরা এখন পর্যন্ত দেখিনি। যদিও গত বছরের কথা যদি বলি, গত বছরের এই দিনে এই জায়গাটিতে সেনাবাহিনীর এই লকডাউনের সময় সেনাবাহিনী মোটামুটি নিয়ন্ত্রণ করেছিল এবং মানুষের গতিবিধি তারা নিয়ন্ত্রণ করেছিল, কিন্তু আজকে আমরা লকডাউনের প্রথম দিনে সেই ধরনের প্রশাসনের কাউকে আমরা তেমন দেখভাল করার বা নিয়ন্ত্রণ করার, জনগণকে নিয়ন্ত্রণ করার বা লকডাউন মেনে চলার মতন কাউকে আমরা তেমন দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পণ্যবাহী গাড়ি যদি যাওয়ার কথা ছিল কিন্তু সেই ধরনের গাড়ি ছাড়াও অন্যান্য যানবাহন চলাচল করছে, অন্যান্য গাড়ি চলাচল করছে। সব কিছু মিলে বলা যায় লকডাউন মানার যে মানুষের মধ্যে যে প্রবণতা, সেই প্রবণতা আসলে অনেকটাই কম রয়েছে। মানুষ মৃত্যুর দিন দিন বাড়ছে, দিন দিন করোনা আক্রান্ত হচ্ছে, এই অবস্থায় মানুষের সচেতনতা এখন পর্যন্ত বাড়েনি। মানুষের মধ্যে যে মাস্ক না পরে চলার প্রবণতা বা স্বাস্থ্যবিধি মেনে না চলার যে প্রবণতা এখন আমরা লক্ষ্য করছি। মোটামুটি নাবিলা এই ছিল সিলেটের আম্বরখানা এলাকা থেকে লকডাউনের যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মানুষ যে এখনও লকডাউনে স্বাস্থ্যবিধি মানছে না তার সর্বশেষ খবর। লকডাউনের সার্বিক অবস্থা জানাতে সিলেটের আম্বরখানা এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইকরামুল কবির এবং তার আগে রাজধানী ধানমন্ডি থেকে যুক্ত ছিলেন রিপোর্টার সাদাত রহমাতুল্লাহ। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে যোগদান নিশ্চিত করতে 5টি দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট চালু করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের 4টি দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার এবং সিঙ্গাপুরের সঙ্গে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার ফ্লাইট চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিভিল এভিয়েশন। করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যে 14 এপ্রিল থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণায় বিপাকে পড়েন হাজার হাজার প্রবাসী কর্মী, যাদের ভিসা ও ছুটির মেয়াদ শেষের পথে সরকারি সিদ্ধান্তে ক্ষুব্ধ হন তারা। চড়া মূল্যে টিকিট কেনার পর করোনা টেস্ট, কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং বাবদ অতিরিক্ত অর্থ খরচের পর ফ্লাইট বন্ধের কারণে অনিশ্চিত হয়ে পড়ে কর্মস্থলে ফেরা। সেই সঙ্গে হুমকির মুখে পড়ে নতুন 2 লাখ কর্মীর বিদেশ যাত্রাও। এমন প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের চাকরি বাঁচাতে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে রিক্রুটিং ও ট্রাভেল এজেন্টদের সংগঠন বাইরা ও আটাব। বিভিন্ন মহলের দাবির মুখে মধ্যপ্রাচ্যের 4টি দেশ সহ মোট 5টি দেশের প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদ সহ স্বাস্থ্যবিধি মেনে বিমানবন্দরে আনবে। এছাড়া প্রবাসী কর্মীগণ কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনে ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন। তবে কয়টি ফ্লাইট চলবে, বিশেষ ফ্লাইটের ভাড়া কত হবে, এসব বিষয় এখনও নির্ধারণ হয়নি। সংকট ও বাড়তি চাহিদার অজুহাতে এয়ারলাইন্সগুলোর অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 96 জনের মৃত্যু, দেশজুড়ে আইসিইউ ও অক্সিজেন সংকট, সেবা পেতে ছুটতে হচ্ছে রাজধানীতে, হাসপাতালে রোগী ভর্তিতে লকডাউনের প্রভাব। চলাচল নিয়ন্ত্রণে সারা দেশে মোড়ে মোড়ে পুলিশের তৎপরতা, যৌক্তিক কারণ দেখাতে না পারলে মামলা, শহরের চাপ গ্রামে, হাটবাজারে নেই স্বাস্থ্যবিধির বালাই। এবং বিশেষ ব্যবস্থায় চালু হচ্ছে 5 দেশের সঙ্গে ফ্লাইট, চূড়ান্ত সিদ্ধান্ত কাল, কোভিড নীতি মেনে জরুরি প্রয়োজনে দেশে আসতে পারবেন প্রবাসী কর্মীরা। এ ছিল এখনকার মতো, এখন চলে যাচ্ছে রমজানের বিশেষ আয়োজন ইফতার বাজারে। আহ
পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইফতার বাজার। স্বাগত জানাচ্ছি, আমি তোহা খান তামিম। রমজান মাসের প্রথম দিন আজকে, প্রথম রোজা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এবারের রমজান মাসটা কিন্তু ভিন্ন আবহে, ভিন্ন আমেজে এসেছে। কোভিড বাস্তবতায় মানুষের যেই যেই বিধিনিষেধ রয়েছে, সরকারের যে বিধিনিষেধ রয়েছে, কঠোর যেই বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধের মধ্যেই কিন্তু প্রথম রমজান পালিত হচ্ছে। এবং ধর্মপ্রাণ মুসলমানরা যারা রয়েছেন, তারা আসলে ইফতারের আগ মুহূর্তে আসলে যে ইফতার কেনাকাটা, সেই কেনাকাটা আসলে ব্যস্ত। যদিও সরকারের পক্ষ থেকে যেই বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধ মেনেই কিন্তু আমরা দেখেছি যে যেই রাজধানী যেই ইফতার যে দোকানগুলো রয়েছে, রেস্তোরাঁগুলো রয়েছে, সেই রেস্তোরাঁগুলো কিন্তু খোলা রয়েছে, এবং যেই বিকিকিনি, ইফতারের যে বিকিকিনি, সেটি আসলে তারা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি চকবাজার, পুরান ঢাকার চকবাজারে যে ঐতিহ্যবাহী ইফতার বাজার, বলা যায় অন্যতম বড় একটি ইফতার বাজার। কিন্তু সেই আসলে বড় ইফতার বাজারে কিন্তু সেই বিষাদের সুর নেমে এসেছে, সেই যে কোভিড বাস্তবতায় সেই ইফতারের যে বিকিকিনি, সেই বিকিকিনিতে কিন্তু ইতোমধ্যেই ছেদ পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষের উপস্থিতি, অর্থাৎ ধর্মপ্রাণ মুসলমানরা যারা রয়েছেন ইফতারের আগে, তারা কিন্তু এখানে ভিড় করছেন, যথেষ্ট ক্রেতা এখানে রয়েছে। কিন্তু এখানে যে প্রতি বছরের ন্যায় আমরা দেখে থাকি যে চকবাজারের শাহী মসজিদের পাশেই, বড় রাস্তার পাশেই যে যে দোকানগুলোর বসে থাকে, যে ইফতারের বাজারগুলো বসে থাকে, সেই ইফতারের বাজার কিন্তু আমরা আসলে এবার লক্ষ্য করছি না। এখানে প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে, এবং অনেকে কিন্তু আশা নিয়ে এসেছেন যে তারা ইফতারি কিনবেন। কিন্তু আসলে প্রায় আমরা বলা যায় যে এখানে অনেকগুলো দোকান বসে প্রতি বছর, প্রায় শতাধিক দোকান বসে, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে 10-12টি আসলে দোকান বসেছে, এবং তারাও কিন্তু যে সিরিয়াল মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে যত সম্ভব চেষ্টা করছেন যে তাদের যেই ব্যবসা বাণিজ্য করার এবং ইফতার বিক্রি কিনে করার, সেটি আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন। যদিও আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ কিন্তু হুড়োহুড়ি পাড়াপাড়ি করে কিন্তু ইফতার করছেন, এবং অনেকের মুখে মাস্ক আমরা দেখেছি, আবার অনেকের মুখে মাস্ক পরতেও কিন্তু আমরা দেখিনি। যদিও ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে, দাবি করা হচ্ছে যে তাদের পক্ষ থেকে যেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো রয়েছে, সেই পদক্ষেপগুলো তারা আসলে নিচ্ছেন, যত সম্ভব তারা চেষ্টা করছেন, এবং ক্রেতাদের বোঝাচ্ছেন যে তাদের যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি তারা আসলে মানার জন্য ক্রেতাদের আহ্বান জানাচ্ছেন। যদিও ক্রেতাদের পক্ষ থেকে তেমন একটি সাড়া আসলে তারা পাচ্ছেন না, তারপরেও তারা আসলে চেষ্টা করছেন। আমরা এবার দেখেছি যে প্রতি বছরের ন্যায় যেই পুরান ঢাকার যেই ঐতিহ্য ইফতার রয়েছে, সেই ইফতারের পাশাপাশি অন্যান্য ইফতারগুলো কিন্তু এখানে এবার বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যেই জালি কাবাব রয়েছে, বিভিন্ন ধরনের যে পরোটা রয়েছে, চিকেন রোল রয়েছে, চিকেন শর্মা রয়েছে, পাশাপাশি বিভিন্ন কাবাবের আইটেম সেগুলো রয়েছে। এবং আমি যদি বলে থাকি যে পনির পরোটা, এটি আসলে 30 টাকা করে বিক্রি হচ্ছে, যে চিকেন জালি কাবাব সেটি আসলে 20 টাকা করে বিক্রি হচ্ছে, চিকেন বটি কাবাব রয়েছে সেটিও 20 টাকা করে বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছেন যে এবারের যেই যে তাদের যেই প্রস্তুতি, বিশেষ করে ইফতারের জন্য যে প্রস্তুতি, সেটি আসলে প্রতি বছরের নেই, সেই প্রস্তুতি আসলে তারা নিতে পারেনি, কারণ যে কড়াকড়ি আরোপ চলছে বা যে বিধিনিষেধ চলছে, সেই প্রস্তুতি আসলে তারা নিতে পারেনি। প্রতি বছরের নেই যে প্রস্তুতি তারা গ্রহণ করেন, সেই প্রস্তুতি আসলে তারা নিতে পারেননি। তারপরেও যেই রেগুলার যেই পণ্যগুলো রয়েছে, ইফতারের যে আইটেমগুলো রয়েছে, সেই আইটেমগুলো তারা আসলে করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে কাবাবের আইটেমগুলো রয়েছে, সেই কাবাব ঐতিহ্যবাহী পুরান ঢাকার যে কাবাবগুলো রয়েছে, যদিও বড় বাপের বড় পোলাই খাই একটি ঐতিহ্যবাহী ইফতার আইটেম পুরান ঢাকার, সেটি কিন্তু আসলে এবার যে পুরান ঢাকাবাসী সহ যারা এখানে ক্রেতা, যারা কিনতে আসছেন, তারা কিন্তু আসলে পাননি। তো বিভিন্ন রকম পণ্য সাজিয়ে কিন্তু তারা আসলে বসেছেন। তো আমরা এই মুহূর্তে একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই, একটু জানার চেষ্টা করব যে আসলে কতটুকু স্বাস্থ্যবিধি মেনে তারা আসলে বিকিকিনি করছেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা স্বাস্থ্যবিধি মেনে দোকানদারে যে আমরা প্রিপারেশনটা নিছি, আমরা তাতে কাস্টমারকে আমরা বলে দিচ্ছি যে বারবারে যে ভাই আপনারা স্বাস্থ্যবিধি মেনে সবাই কেনাকাটা করুন, বা একজন একজন করে আসুন, একজন একজন শেষ হলে আমরা ওনাকে যাওয়ার পরে আবার একজনকে বলি যে আপনি আসেন। এভাবে ক্রেতাদের থেকে কি কি পরিমাণ সাড়া পাচ্ছেন আপনারা? আসলে যেহেতু জনসমাগম অত্যন্ত বেশি, সবাই তাড়াহুড়া করে এই অল্প সময়ের ভিতরে কেনাকাটা করে তাড়াহুড়া করে নেওয়ার জন্য সবাই উরুস্থল। স্বাস্থ্যবিধির দিকে কারোর কোনো অত কোনো নজর নেই। কি কি পণ্য এবার তুলেছেন আপনারা, অর্থাৎ প্রতি কী কী পণ্য আপনারা এবার এসেছে? প্রতিবার আমরা দেখে থাকি যে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী পণ্যগুলো রয়েছে, বড় বাপের বড় পোলাই খায় কিংবা সুতি কাবাব কিংবা কাবাবের যে অন্যান্য আইটেমগুলো রয়েছে, ইফতারের যে আইটেমগুলো রয়েছে, সেগুলো আসলে কতটুকু পেরেছেন এবার ক্রেতাদের জন্য, কতটুকু আনতে পেরেছেন আপনারা?
আসলে এই চকবাজার যে ইফতারে যে আসল স্পেশালি যে আইটেমগুলা নাম করা যে আইটেমগুলা কেউ কোনো আয়োজন করতে পারে নাই। মূলত আমাদের যে স্পেশাল আইটেমগুলো আমরাও তা করিনি, আমরা সীমিত অল্প পরিসরে মানে অল্প কিছু ইফতারে আয়োজন করছি। কী কী আইটেম এসেছে এবং দাম কেমন, অর্থাৎ রমজান মাস উপলক্ষে কোনো ছাড় দিয়েছেন কিনে কিংবা দাম কেমন রাখছেন আপনারা? আসলে আমরা প্রতি বছর গত বছরও যেরকমই আমরা দাম ছিল ওই দামই আমরা সবগুলো বিক্রি করতেছি, দাম কিছুরই আমরা বাড়াইনি। আমাদের যে স্পেশালি যে আইটেমগুলো আমরা ওইগুলো তৈরি করিনি, আমরা মোটামুটি চিজ পরোটা, চিকেন কিমা পরোটা, চিকেন শর্মা, আস্থা গ্রিল, ফিস গ্রিল, চিকেন চাসলিক, মোটামুটি এগুলো আর কাবাব আইটেম, ছোটোখাটো আইটেম এগুলোই আমরা তৈরি করছি, অল্প বেশি না। দর্শক আপনারা শুনতে পেলেন যে আসলে ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে প্রতিবারের ন্যায় চকবাজার পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী যে ইফতারগুলো হয়ে থাকে সেগুলো আসলে তারা আসলে তুলতে পারেননি, কিন্তু রেগুলার যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো তারা আসলে করার চেষ্টা করছেন এবং তারা আসলে বিক্রি কিনে করছেন। এই মুহূর্তে আমরা আসলে আরেকটি দোকানে যেতে চাই, এখানে খুবই অল্প সংখ্যক যেই দোকানগুলো রয়েছে পসরা তাদের সাজিয়ে বসেছেন, ইফতারের যেই আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো তারা আসলে সাজিয়ে বসেছেন এবং এই মুহূর্তে আমরা আসলে আরেকটি ইফতারের দোকানে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু বেশ মোটামুটি ভিড় রয়েছে এবং মানুষের যেই ধর্মপ্রাণ মুসলমানরা ইফতারের আগে যে তাদের যেই ইফতার কেনাকাটা সেই কেনাকাটা আসলে ব্যস্ত রয়েছেন। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে বেকারির আইটেমগুলো রয়েছে পাশাপাশি অন্যান্য যে আইটেমগুলো রয়েছে বিশেষ করে ভাজা পোড়া, অর্থাৎ চিকেন সিঙ্গাড়া, চিকেন সামুচা কিংবা অন্যান্য যে ভাজা পোড়া যে আইটেমগুলো রয়েছে কিংবা আস্ত চিকেন যে কাবাব রয়েছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তোলা হয়েছে এবং ইফতারের অন্যতম যে একটি আইটেম হালিম সেই হালিমও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে করা হয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে যত সম্ভব তারা চেষ্টা করছেন যে স্বাস্থ্যবিধি যে মানার জন্য সেই স্বাস্থ্যবিধি মানার জন্য তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন। যদিও আমরা দেখতে পাচ্ছি যে দোকানের প্রতিটি দোকানের সামনেই কিন্তু যে ভিড় সেই ভিড় আমরা আসলে লক্ষ্য করছি এবং ভিড় লক্ষ্য করছে এবং প্রতিটি মানুষের কাছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই মাস্ক পরার চেষ্টা করেছেন, মাস্ক পরেছেন কিন্তু শারীরিক দূরত্ব কিংবা যে সামাজিক দূরত্ব থাকার কথা ছিল সেটি আসলে আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে ইফতারের অন্যতম একটি আইটেম হালিম সেই হালিমও এখানে তোলা হয়েছে, কিন্তু ক্রেতা কেমন আমি একটু জানার চেষ্টা করব যে হালিম এখন কেমন কিনছেন এবং বিক্রি কিনে কেমন চলছে আপনার? কাস্টমার না, অনেক মানুষ আছে শুধু তামসা দেখার জন্য, এই চকবাজার বিয়ে শুধু তামসা দেয় মানুষ, একটা কাস্টমার আসে কাস্টমার সঙ্গে পাঁচ ছজন আসে দেখবার লাগে, পুলিশে দাওয়াইলে হালকা হয়ে যায়, পুলিশে দাওয়াইলে হালকা হয়ে যায়, আর নাহলে মানুষ আসে শুধু দেখতে। কি কি পণ্য তুলেছেন এবার আপনারা, যে কি কি আইটেম তুলেছেন এবার ইফতারের জন্য? এই সিঙ্গারা সমোসা, এগুলা সিঙ্গারা সমোসা, আলু চপ নাই, সিঙ্গারা সমোসা, আপনার এই কাবাব আর ফিরনি। ইফতারের যে ঐতিহ্যবাহী চকবারের যে ঐতিহ্যবাহী যে ইফতারগুলো রয়েছে সেই আইটেমগুলো কি তুলেছেন এবার? না না, সবগুলো আইটেম হচ্ছে না, একদম সীমিত বিশটার মধ্যে পাঁচ সাতটা আইটেম হচ্ছে। কেন কেন করেননি, কেন করেননি এগুলো, কেন করেননি, কেন করেন চলে কি না সেটা আমাদের কোনো ধারণা নাই, দেখি যদি চলে নেক্সট আমরা করতে পারি, এখন তো কিছু বুঝতে পারছি না কীভাবে কী হবে, বুঝতেছি না তো, দু একদিন পর হয়তো সীমিত হবে। আসলে ব্যবসায়ীরা বলছেন যে তারা কিন্তু প্রথম থেকেই, অর্থাৎ আজকে যে প্রথম রমজান, এই প্রথম রমজানে কিন্তু তারা আসলে শঙ্কার মধ্যে রয়েছেন, একটি অজানা শঙ্কার মধ্যে রয়েছেন যে আসলে তাদের যে তৈরি করা পণ্য যে ইফতারের যে আইটেমগুলো সেগুলি আসলে বিক্রি হবে কি না, সেই শঙ্কা থেকে কিন্তু আমরা যে শুনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি যে অনেকে কিন্তু ইফতারের যেই ঐতিহ্যবাহী যে চকবাজারের ইফতার সেই ইফতারের যেই আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা অনেকেই বানাননি কিংবা তৈরি করেননি। এবং আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই দর্শক, সেটি হচ্ছে যে এর আগেও বলেছিলাম যে চকবাজার শাহী মসজিদের পাশে যেই বড় রাস্তাটি রয়েছে এই রাস্তা জুড়েই কিন্তু প্রতি বছর আমরা দেখে থাকি যে ইফতারের যে পসরা, ইফতারের যে আইটেম দোকানগুলো এখানে বসে থাকে সেই দোকানগুলো এবার না বসার কারণে কিন্তু যারা ক্রেতা রয়েছেন বিশেষ করে এখানকার স্থানীয় যারা পুরান ঢাকাবাসী রয়েছেন কিংবা যারা দূর দূরান্ত থেকে পুরান ঢাকার যে ইফতার কিনতে আসেন তারা কিন্তু বেশ হতাশ হয়েছেন, হতাশা প্রকাশ করেছেন আমাদের মাঝে এবং রাস্তার পাশে যারা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত নিম্ন আয়ের যারা মানুষ তারা কিন্তু হতাশা প্রকাশ করেছেন যে তারা এখান থেকে যে ইফতারি কিনেন, ফুটপাত থেকে ইফতারি কিনেন সেই ফুটপাত থেকে কিন্তু তারা ইফতারি। পবিত্র যে রমজান মাস, সেই রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ইফতারের সময় এবং ইসলামী চিন্তাবিদরা বলছেন কোরআন এবং হাদিসের আলোকে তারা বলছেন যে এই যে ইফতারের যে আগ মুহূর্তে, অর্থাৎ
ইফতারের সময়টা হচ্ছে সবচাইতে খুশির সময় রোজাদারের জন্য। সারাদিন রোজা রাখার পরে একজন রোজাদারের জন্য সবচাইতে খুশির সময় হচ্ছে এই ইফতারের সময়। আমরা বলছিলাম যে এইবারে কিন্তু রমজানটা একেবারে ভিন্ন আবহে এসেছে, ভিন্ন আমেজে আমাদের আসলে এসেছে। মুসলমানরা পবিত্র, যেই মুসল্লিরা রয়েছেন সেই মুসল্লিরা পবিত্র রমজান মাসে কিন্তু তার যেই কঠোর বিধিনিষেধ, সেই কঠোর বিধিনিষেধের মধ্যে কিন্তু তারা যে রোজা, যেই ইবাদত, সেই ইবাদত তারা আসলে পালন করছেন। এই মুহূর্তে আসলে আমরা পুরান ঢাকার চকবাজারে রয়েছি এবং এই চকবাজারে আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাতে যে সেই সমস্ত কিছুক্ষণ আগেও কিন্তু ফুটপাতের যে দোকানগুলো রয়েছিল সেই দোকানগুলো কিন্তু আসলে খোলা ছিল না। কিছু কিছু দোকান আসলে খোলার চেষ্টা করা হচ্ছে, ফুটপাতের যেই দোকানগুলো রয়েছে সেগুলি আসলে খোলার চেষ্টা করা হচ্ছে। আমরা আক্ষেপ দেখেছি রোজাদারের মুখে, যারা বিশেষ করে এখানে ইফতারি কিনতে আসছিলেন নিম্ন আয় এবং মধ্যবিত্ত মানুষ, যারা আসলে তাদের যে এই যে বিভিন্ন দোকানগুলো রয়েছে, অভিজাত রেস্তোরাঁগুলো রয়েছে, সেই রেস্তোরাঁয় কিন্তু অনেকেই ইফতারি তারা আসলে কিনতে পারছেন না। তাদের আসলে ভরসা ছিল যে এই যে বিভিন্ন ভাজা পোড়া যেই দোকানগুলো রয়েছে এই ফুটপাতের পাশে বসে প্রতিবারের ন্যায়, সেগুলি আসলে না বসার কারণে কিন্তু অনেকেই ইফতারি না কিনে, কিন্তু অনেকে বলছেন যে বিভিন্ন জায়গা থেকে তারা অনেকেই ইফতারি না কিনে আসলে খালি হাতে ফিরতে হয়েছে। যদিও এই যে ভাজা পোড়ার কথা বলা হচ্ছে, এই ভাজা পোড়া কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিষেধ করছেন যে সারাদিন রোজা রাখার পরে অর্থাৎ খালি পেটে থাকার পরে কতটুকু আসলে স্বাস্থ্যসম্মত সেটি আসলে প্রশ্ন থেকে যায়। এই যে সমস্ত যে ভাজা পোড়া জিনিসগুলো রয়েছে, তারপরেও কিন্তু চিরায়ত নিয়ম এই যে ইফতারের যে ভাজা পোড়া সেটি কিন্তু আসলে না হলে কিন্তু ইফতারি জমে না, বা না হলে কিন্তু ইফতারি হয় না রোজাদারের জন্য। বিশেষ করে বাংলাদেশে যে সামাজিক প্রেক্ষাপট রয়েছে, বাংলাদেশে যে ধর্মীয় আবহ রয়েছে, সেই আবহ কিন্তু আমরা দেখে থাকি যে এই ধরনের আইটেমগুলো আসলে সবাই কিন্তু কিনে থাকেন এবং ইফতারের প্লেটে কিন্তু আমরা হরহামেশাই দেখে থাকি। দোকানিরা যারা রয়েছেন, দোকানদারদের পক্ষ থেকেও কিন্তু যেই স্বাস্থ্যবিধি সেটি আসলে মানার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যে নিজস্ব ব্যবস্থাপনায় কিন্তু অনেকেই ঘোষণা দিচ্ছেন, অনেকেই মাইকিং করছেন যে যেন ভিড় না করা হয়, অর্থাৎ দোকানের সামনে কিন্তু যারা অযথা যেন ভিড় না করে এবং সিরিয়ালে দাঁড়িয়ে অর্থাৎ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে যেন ইফতারি তারা কেনেন সেটি কিন্তু আসলে আহ্বান জানানো হচ্ছে। যদিও ব্যবসায়ীরা বলছেন যে ক্রেতাদের পক্ষ থেকে তেমন কোনো সাড়া, অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তেমন কোনো সাড়া আসলে তারা দেখতে পাচ্ছেন না। যদিও আমরা দেখেছি যে অন্যান্য যে দোকানগুলো রয়েছে অধিকাংশ দোকানে কিন্তু নিজস্ব কোনো আসলে ব্যবস্থা নেই স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে। তো এই মুহূর্তে আমরা একটু আরেকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই এবং জানার চেষ্টা করবো যে আসলে তাদের বেচা বিক্রির কী অবস্থা, বেচা বিক্রি কেমন চলছে এখন আপনাদের? আগের মতন নাই তো, এখন একটু কম। আমরা তো অনেক ভিড় লক্ষ্য করছি, স্বাস্থ্যবিধি কতটা মানানোর চেষ্টা করছেন আপনারা? আমরা অনেক স্বাস্থ্যবিধি মানানোর অনেক চেষ্টা করি, অনেক দূরত্ব বজায় রাখার অনেক চেষ্টা করি। এটাই আগের চেয়ে অনেক কম আইটেম আছে, এখন চিকেন আইটেম আছে, চিকেন কাবাব আছে, চিকেন রোল আছে, জালি কাবাব আছে, সিঙ্গারা সমোসা আছে, চিকেন দই বড়া আছে, ফিরনি আছে। দাম কেমন, আপনারা দাম কেমন রাখছেন? আগের মতো নেই, আমরা দাম এখন বাড়াই না, আগের মতো নেই আছে। জি, কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, তিনি জানাচ্ছিলেন যে তাদের যে ইফতারের আইটেমগুলো রয়েছে সেগুলির মূল্য সম্পর্কে বলছিলেন এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে তারা আন্তরিক সেটি আসলে তারা দাবি করছেন। যদিও আমরা আসলে দোকানের সামনে দেখতে পাচ্ছি যে যেই ভিড়, অর্থাৎ যে পরিমাণ ভিড়, স্বাস্থ্যবিধি আসলে কতটুকু মেনে আসলে ইফতারি বিক্রি হচ্ছে সেটি আসলে প্রশ্ন আসলে থেকেই যায়। কারণ মুখে মাস্ক পরলেও যে এই যে মহামারী করোনা ভাইরাস থেকে সংক্রমণের জন্য যে যতটুকু শারীরিক একজন থেকে আরেকজনের শারীরিক দূরত্ব থাকার কথা ছিল সেটি আসলে আমাদের আসলে চোখে পড়ছে না। যদিও প্রশাসনের পক্ষ থেকে আমরা ঘন্টা দুয়েক আগে দেখেছিলাম যে এই যে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার, সেখানে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় যে থানা রয়েছে চকবাজার থানা, সেই চকবাজার থানার পেট্রোল পুলিশ রয়েছে, বিভিন্ন রকম পুলিশের তৎপরতা আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু আমরা ঘণ্টাখানিক ধরে কিন্তু তাদের কোনো উপস্থিতি কিংবা তারা যে এই যে যারা ইফতারি কিনতে আসছেন কিংবা যারা ব্যবসায়ীরা রয়েছেন, দোকানদাররা রয়েছেন, তারা যে তাদের যে স্বাস্থ্যবিধি মেনে তারা যে আসলে এই যে বিক্রি কিনি করবেন
সেই বিষয়টি মানানোর জন্য যে তৎপরতা সেটি আসলে আমরা কিন্তু কোনো রকম কোনো তৎপরতা দেখিনি। এখন এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের যে সমস্ত সংস্থা রয়েছে যারা এই যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে কঠোর বিধিনিষেধ চলছে, লকডাউন চলছে, এটি যে মানানোর জন্য যেই কড়াকড়ি আরোপ করবেন বা যেই তৎপরতা সেটি আসলে আমরা কিন্তু লক্ষ্য করছি না। কিছুক্ষণ আগে বলেছিলাম যে ফুটপাতে দোকান যেগুলো রয়েছে ভাজা পড়া সেগুলো কিন্তু না বসলেও বিভিন্ন ফলের যেই ফলের যে দোকানগুলো রয়েছে সেগুলো আসলে বসেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জুস প্রতি বছরই একটি উল্লেখযোগ্য দর্শক যে পুরান ঢাকায় কিন্তু ফলের যে জুস সেটি আসলে অনেক বিখ্যাত। যদিও জুস বিক্রি না হলেও আস্ত ফল তারা বিক্রি করছেন, বিশেষ করে পাকা পেঁপে, আনারস কিংবা যেই তরমুজ, যেই মৌসুমি ফল রয়েছে সেগুলি আসলে তারা বিক্রি করছেন। এবং যদিও ফুটপাতে দোকান বসানোর ক্ষেত্রে কিন্তু কড়াকড়ি আরোপ রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে ফুটপাতে কিন্তু কোনো রকম কোনো দোকান বসবে না। যদিও প্রজ্ঞাপনের ছতে বলা হয়েছে, ছ ধারায় বলা হয়েছে যে এই যে রেস্তোরাঁগুলো রয়েছে সেই রেস্তোরাঁগুলো দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত খোলা রাখার বিধান রয়েছে। তো মোটামুটি বলা যায় যে রাজধানীর বিভিন্ন যে ইফতার বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু মোটামুটি সবচেয়ে ভিড় এই চকবাজারেই রয়েছে এবং অন্যান্য যে ইফতার বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু কম বেশি ভিড় রয়েছে এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিন্তু আমরা বরাবরই কিন্তু উদাসীনতার যে চিত্র সেটি আসলে লক্ষ্য করেছি। তো এই ছিল ইফতার বাজার থেকে।